আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজকে দেখাবো আপনারা বিয়ে বাড়ির জর্দা কীভাবে বানাবেন। তো সেটা দেখাবেন হচ্ছে আমাদের এলাকার একজন জনপ্রিয় বাবুচি, সজীব বাবুচি। উনি দেখাবেন যে কীভাবে আপনারা বিয়ে বাড়ির জর্দা বানাবেন। তো এটা কি দিলেন? আনারস। কমলাও দেওয়া যায়। এখানে একটা আনারস না, দুইটা আনারস সেভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিছেন না? দেড় কেজি চাউলের সাথে 2 কেজি চিনি। চিনিটা গলানোর জন্য প্লাস, আর চাউলটা তো আমরা পানিটা 60% বয়েল করার পর পানি ছেঁকে নিতে হবে আর কি। গোলাপ জল হালকা 1 কাপ কিংবা আর কম অল্প। এটা বলছিলাম যে 50% কিংবা 60% রান্না হওয়ার পর চালগুলো আপনারা পানিগুলো ছেঁকে নিতে হবে। চিনির শিরা হয়ে গেছে, দেখেন এটা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করা হলো। এখন এখানে চাউল দেওয়া হবে। চাউলটা দিয়ে দেওয়া হয়েছে, এখন দেখেন আপনারা এখন চুলা একটু কমাই দিতে হবে না? তো চাউলটা দেওয়ার পর আপনারা চুলাটা একটু কমিয়ে দিবেন। আচ্ছা হ্যাঁ, চাউল দেওয়ার পরে একটু গুঁড়া দুধ না? আচ্ছা, গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ পান? আচ্ছা, গুঁড়া দুধ দিলে যেটা বললো একটু গ্রান আসবে জর্দাতে। তো দুধটা দেওয়ার পর এটা একটু দমে রাখতে হবে কতক্ষণ? 25 মিনিট। ওকে, এটা গুঁড়া দুধটা দেওয়ার পর এটা 20 থেকে 25 মিনিট দমে রেখে দিবেন। সেক্ষেত্রে চুলাটা একেবারেই মোটামুটি কমিয়ে দিতে হবে। দেখেন আচ্ছা, এটা একটা টিপস, ঢাকনার উপরে একটু পানি কিংবা কয়লা না? এটা কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা টিপস আপনারা যেটা বললো, ঢাকনার উপরে একটু কয়লা কিংবা পানি দিয়ে দিবেন, তাহলে এখানে যে বাষ্পটা কিংবা গামটা ওটা নিচে পড়বে না চাউলে। তো প্রায় আধা ঘন্টার মতো দমে রাখার পর জর্দাটা দেখেন আপনার একেবারে জর্জর হয়ে গেছে। এখন কি করতে হবে? এটা ঠান্ডা করতে হবে। আচ্ছা, এটা অন্যান্য যে ইয়াগুলো আর কি, তো যেটা দেখেছিলাম এটা তখন দমে ছিল, তারপরে 20 মিনিট পরে ঘি দেওয়া হলো আধা কেজির মতো, তারপর আরও প্রায় 10 মিনিটের মতো এটা দমে ছিল। তো এখন সম্পূর্ণ চুলা থেকে উঠে ফেলছে, উঠে পাওয়ার পর এখন এটা ঠান্ডা করা হবে, তারপরে অন্যান্য যেই জর্দার উপাদানগুলো সেগুলো দেওয়া হবে। গ্রান্ত সেরকম
অনেক সুন্দর গ্রান বাড়িছে ব্যবস্থা সাহেব কমপ্লিট কমপ্লিট না চাউল রান্নাটা হয়ে গেছে প্রসেস এখন বাকি উপাদানগুলো আসবে এখানে দেখেন এখন ডাকনা দিয়ে রেখে দিবেন না তো ঘি দেওয়ার পরে এখানে হাফ গ্রাম 500 গ্রাম ঘি দেওয়া হলো ঘি দেওয়ার পরে এভাবে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে না জর্দা বিয়ে বাড়ির জর্দা তো রাইসটা হয়ে যাওয়ার পরে উপরে কি কি দিছো এটা চেরি ফল কাঠবাদাম আপনার মিষ্টি তারপর আপনার মুরব্বা আঙ্গুর বেদানা কালাঙ্গুর আনার মালাই তো এগুলো দিয়ে টপিং করলে হয়ে গেল বিয়ে বাড়ির জর্দা